আগে ইন্ডিয়ান কাগজপত্র করা আছে, যে বাংলাদেশিরা যারা যারা ইন্ডিয়া এসে আগে কাগজপত্র করে রেখেছে, আজকে এই ভিডিওটি তাদের জন্য। কাগজপত্র করে রেখেছে বা কাগজপত্র করতে যাচ্ছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বলবো, যারা মানে এখন নতুন নিয়ম করেছে ফিঙ্গারপ্রিন্টের মানে বেনাপোল বর্ডার দিয়ে যারা আসবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হবে, তারা কোনো ধরনের কাগজপত্র করতে পারবে না এখন ইন্ডিয়া এসে। আর যারা যাদের যাদের আগে কাগজপত্র করা আছে, যাদের যাদের আগে ইন্ডিয়ান কাগজপত্র করা আছে, বাংলাদেশিরা যারা যারা ইন্ডিয়া এসে আগে কাগজপত্র করে রেখেছে, আজকে এই ভিডিওটি তাদের জন্য। কাগজপত্র করে রেখেছে বা কাগজপত্র করতে যাচ্ছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি একদম কোন এডুকেশন পারপাসের জন্য, কোনো ধরনের আমি এই ভিডিওতে অন্য ধরনের কোনো ব্যাড নিউজ দেওয়ার জন্য আমি এটা বানাচ্ছি না, এডুকেশন পারপাসের জন্য, তারা যাতে ইলিগাল কাজ না করে এই জন্যই। সো আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আমি এই সব সম্বন্ধে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকি আমার চ্যানেলটিতে। সো আজকের ভিডিওতে বলে দিয়েছি আমি টপিকটি, মানে যারা বেনাপোল হয়ে ইন্ডিয়া আসবেন, বেনাপোল বর্ডার হয়ে ইন্ডিয়া আসবেন, তখন কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সো ফিঙ্গারপ্রিন্ট যারা যারা দিবেন, তারা কিন্তু ইন্ডিয়া এসে আর কাগজপাতি করতে পারবে না, বা কাগজপাতি যাদের করা ছিল তাদের যদি তারা এখন কোনো ধরনের স্ক্যান বা অন্য কিছু করে, তাহলে কিন্তু তারা ডিরেক্টলি ধরা পড়ে যাবে এখন থেকে, যারা যারা মানে ইন্ডিয়ান কাগজপাতি করে রেখেছিল। সো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কি জন্য ডিটেক্ট যদি অন্য আঙুলের হয় তাহলে ঝামেলা হবে না, আর অন্য আঙুলের হলে ঝামেলা হবে। সব আঙুলি দিয়ে দেওয়া আছে বায়োমেট্রিকে, কিন্তু তাও অনেক ধরনের সাবসিডি থাকতে পারে। আর এখন যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেবেন, দেওয়ার পরে আপনারা ইন্ডিয়া এসে কিন্তু কোনো ধরনের কাগজপাতি করতে পারবেন না। এখন এই নিয়মে এই রুলস অনুযায়ী অন্য বর্ডার দিয়ে আসলে অন্য রুলস থাকতে পারে, কিন্তু এই বর্ডার দিয়ে আসলে, আপনাদের বেনাপোল বর্ডার দিয়ে আসলে কিন্তু বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়া আসবেন পাসপোর্ট করে, মানে ভিসা নিয়ে ইন্ডিয়ায় ঢুকবেন, তখন কিন্তু অনেক মানুষের মোটিভ থাকে যে ইন্ডিয়ান কাগজপাতি আমরা করে নেবো, কাগজপাতি বলতে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে নেবো, পাসপোর্ট বানিয়ে অন্য দেশে চলে যাবো, এগুলোর কিন্তু অনেকজনের মোটিভ থাকে। সো তাদের কিন্তু এখন আর হবে না সেই মোটিভগুলো, বেনাপোল বর্ডার দিয়ে যদি আসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এলে তারা ইন্ডিয়া এসে কাগজপাতি বানাতে পারবে না। আর যাদের অলরেডি ছিল কাগজপাতি, যাদের অলরেডি ছিল ইন্ডিয়ায় ইন্ডিয়ান কাগজপাতি ছিল বাংলাদেশে থাকে, তারা ইন্ডিয়া আসবে, মানে ভিসা করে ইন্ডিয়া আসবে, তারা কিন্তু যখন ফিঙ্গারপ্রিন্ট দেবে ধরা পড়তে পারে। কিছু জন্য ফার্স্টলি তখন ধরা পড়বে না, কিন্তু পরবর্তীতে ধরা পড়ার চান্স থাকতে পারে। কিছু জন্য সাথে সাথে স্ক্যান হলেও বায়োমেট্রিক গোটাটা মানে যে ডকুমেন্টস সার্চ সেটা কিন্তু করবে না, পরবর্তীতে যদি হয় তাহলে কিন্তু তারা কিন্তু ঝামেলায় পড়বে। আর যাদের যাদের করা ছিল তাদের অলরেডি হয়ে গেছে, তাদের কোনো ঝামেলা হবে না মনে হচ্ছে। কিছু জন্য বায়োমেট্রিক্স সাপ যতই দেখ, ইন্ডিয়ান নাগরিকত্ব যারা 2016 সালে করেছে বা 15 সালে করেছে, তাদের কিন্তু অনেক সাবসিডি পাবে বায়োমেট্রিক সাপ থাকলেও। কিছু জন আছে কিছু জন ইন্ডিয়ান নাগরিক 16 সাল থেকে, এত বছর ধরে ইন্ডিয়ান নাগরিক, সে বাংলাদেশ থেকে তখন ইন্ডিয়া এসে মেবি লিভ করতে হতে পারে বাংলাদেশ, ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়েই থাকতে হবে, আদারওয়াইজ কোনো ব্যবস্থা নেবে, যখনই ব্যবস্থা নেবে তখনই আমি ভিডিওতে আমি বানিয়ে দিয়ে দেবো। কারণ এই ভিডিও এখনও কেউ ছাড়েনি আমি জানি, সো আমার এই ভিডিওটা ট্রেনিংয়েই যাওয়া উচিত হিসাবে। কিন্তু দেখা যাক আপনারা কতটা সাপোর্ট করেন এই ভিডিওটিকে, আপনাদের কোনো সমস্যা হবে না। যাদের যাদের আগে করা ছিল, ধরুন এক বছর আগেও করা ছিল, যাদের 19 সালে করা ছিল বা 20 সালে করা ছিল, তাদের কিন্তু কোনো ঝামেলা হবে না। এটা 2021 সাল, সো এই ওয়াইজ কোনো ঝামেলা হবে না। বাইশ সাল পড়লে ফিঙ্গারপ্রিন্টের এটা চালু করবে। তো 21 সালেও যারা যারা করে রেখেছিল, করোনার কারণে তো অনেক মানুষ আসতে পারেনি, তার জন্য করে রাখতে পারেনি, সো 21 সালেও যারা যারা করে রেখেছিল তাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু 22 সালে যারা যারা করতে চাবে, তাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেবে, তাদের সমস্যা হবেই অলরেডি, আর তারা করতেও পারবে না। সো 21 সালে যারা যারা করে রেখেছিল তাদের জন্য অনেক সুখবর, তারা ইন্ডিয়ার নাগরিক হিসাবে মেবি হতে পারে, মানে এলিজিবল হতে পারে, কিন্তু দু দেশের সিটিজেনশিপ পাওয়া হবে না, যে কোনো একটা দেশেই থাকতে হবে যদি ধরা পড়ে। তারপর ধরা পড়লে অন্য সব অ্যাকশন নিতে পারে। সো বি কেয়ারফুল, এবং আপনারা ক্যারি করবেন না ডকুমেন্টসগুলো, ক্যারি করবেন না ডকুমেন্টস, যদি স্ক্যানারে ধরা পড়ে যান তাহলে সমস্যা হবে। আমার এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাসের জন্য, আর কোনো ধরনের ইলিগাল কাজ যেন না হয়, এই কারণে আমি একদম প্রপার গাইডেন্সলিভাবে দিচ্ছি, যে শুধু যা ইলিগাল যাতে কাজ না হয় এই জন্যই ভিডিওটা বানানো। সো
তারা এইভাবেই ইউজ করবেন। প্লাস আপনারা যদি করেই রাখেন তো ভালো, আপনাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনারা কংগ্রাচুলেশন। এবং দু দেশের ডুয়াল সিটিজেনশিপ নেওয়া থাকাটা একটু খারাপ, তো অনেক দেশের পুলিশের ঝামেলা হয়। সো আপনারাই কেয়ারফুল হয়ে থাকবেন, আপনাদের জিনিস আপনাদের দায়িত্বে, নিজ মাল নিজ দায়িত্বে রাখলে বেটার হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।